বাসি বলিস যদি একবার আমি মরে যেতে পারি শতবার ভালোবাসি বলিস যদি একবার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঈশানা খান 2019 সালের 10 জুলাই বিয়ের পিঁড়িতে বসেন ঈশানা। তার স্বামী শারিফ চৌধুরী পেশায় একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বাস করছেন তিনি। বিয়ের পর স্বামীর সঙ্গে ঈশানাও থিতু হয়েছেন দেশটিতে। 9 ফেব্রুয়ারি পুত্র সন্তানের মা হয়েছেন তিনি। সিডনির এক হাসপাতালে তিনি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। দুজনের শারীরিক অবস্থা ভালো বলে নিশ্চিত করেছেন তিনি। ঈশানা সন্তানের নাম রেখেছেন শায়েশান চৌধুরী। ফেসবুকে সন্তানের ছবি প্রকাশ করেছেন তিনি। সেই সঙ্গে ফেসবুকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, এটা এক অন্যরকম অনুভূতি, মনে হচ্ছে আমি এই পৃথিবীর সবচেয়ে সুখী এক নারী। এর আগে বেবি বাম্পের ছবি প্রকাশ করে ঈশানা বলেছিলেন, সময়টাও উপভোগ করছি, আমি খুব ভালো একজন লাইফ পার্টনার পেয়েছি, সে খুব সাপোর্টিভ, তাই নতুন দেশে এসেও যেমন বেগ পেতে হয়নি, মা হওয়ার সময়ও সে সর্বক্ষেত্রে সার্বক্ষণিক আমার পাশে থাকে, নতুন সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে খুব একটা কষ্ট হচ্ছে না। ঢালিউড কুইন অপু বিশ্বাস 2008 সালে ভালোবেসে বিয়ে করেন ঢালি কিং শাকিব খানকে। 10 বছরের সংসার ভেঙে যায় 2018 সালে। এরপর শাকিব খান বিয়ে করেন অভিনেত্রী শবনম বুবলিকে। বিচ্ছেদ হলেও অপু এখনও সম্মান করেন শাকিব খানকে। গণমাধ্যমের বরাতে জানা যায়, সম্প্রতি অপু শাকিবকে হার্টথ্রোব সম্বোধন করেছেন। এই অভিনেত্রী বলেন, যুগে যুগে এমন একজন হার্টথ্রোব তৈরি হয়, হার্টথ্রোবের জন্য সত্যিই যুগ লাগে, সেই সময়টা আর আসবে না, সেটা আর বলবো না। এই চিত্রনায়িকা আরও বলেন, তবে শাকিব খান তো কাউকে আটকে রাখেনি, সে অন্য শিল্পীদের যেভাবে সুযোগ দেয়, অন্যরা যদি তার অবস্থানে থাকত কখনোই সেই সুযোগ দিতেন না এবং মেপে মেপে কথা বলতেন না। শাকিব খান বুঝে শুনে কথা বলেন, প্রতিটি মানুষ তার যোগ্যতা দিয়ে আসবে, সে তার যোগ্যতা দিয়ে আজকের অবস্থানে এসেছেন এবং নিজেকে প্রমাণ করেছেন, সে প্রতিনিয়ত প্রশংসিত কাজ উপহার দিচ্ছেন। উল্লেখ্য, বর্তমানে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন অপু বিশ্বাস। গত শুক্রবার মুক্তি পেয়েছে ট্র্যাপ দ্য আনটোল্ড স্টোরি। অন্যদিকে আগামী 16 ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ছায়াবৃক্ষ সিনেমাটি। 2 সিনেমাতে 2টি ভিন্ন চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। তার কথায়, 2টি ভিন্ন চরিত্রে দর্শকেরা আমাকে দেখতে পাবেন, একটিতে গ্ল্যামারাস লুক, অন্যটিতে গ্ল্যামারহীন। ট্র্যাপ সিনেমায় বর্তমান তথ্যপ্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিক তুলে ধরা হয়েছে, আর ছায়াবৃক্ষয় চা শ্রমিকের চরিত্রে দেখা যাবে তাকে। তাদের ভয়াবহতা নিয়ে তৈরি হয়েছে এই সিনেমাটি।